বিশ্বের 195টি স্বাধীন দেশের প্রত্যেকটিরই নিজস্ব কিছু ব্যতিক্রমী বৈশিষ্ট্য আছে। একটি স্বাধীন রাষ্ট্র মানেই বিশাল আয়তন জুড়ে অবস্থান, উচ্চ পর্যায়ের সুযোগ সুবিধা সম্পন্ন হতে হবে তা কিন্তু নয়। কোনো কোনো দেশ আয়তনে একটি শহরের চেয়েও ছোট্ট হয়ে বিশ্ব ইতিহাসে জায়গা করে নিয়েছে এবং তাদের জীবনযাত্রার মানও ঈর্ষণীয়। আজ বিশ্বের ক্ষুদ্রতম 10টি দেশ সম্পর্কে আমরা জানাব, যেগুলো মানচিত্রে হয়তো খুঁজে পাওয়াই দুষ্কর, তবে দেশগুলো নিজস্ব সংস্কৃতি, ইতিহাস ও প্রাচুর্য নিয়ে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। তো চলুন সংক্ষেপে জেনে নেওয়া যাক। সান মারিনো, আয়তন 61 বর্গ কিলোমিটার। 61 বর্গ কিলোমিটার জায়গা জুড়ে বিস্তৃত দেশটি ইউরোপের তৃতীয় ক্ষুদ্রতম দেশ। এই ক্ষুদ্র দেশটির চারপাশেই ঘিরে রয়েছে ইতালি। শান্তিপ্রিয় দেশ সান মারিনো বিশ্বের সবচেয়ে পুরানো সার্বভৌম রাষ্ট্র। 301 খ্রিস্টাব্দে মারিনো নামে এক ব্যক্তি এবং তার সঙ্গে থাকা কিছু লোক এই স্থানটি খুঁজে পান। এই দেশের জনসংখ্যা প্রায় 33,285 জন। দেশটিতে জনসংখ্যার চেয়ে গাড়ির পরিমাণই বেশি। জিডিপি অনুযায়ী দেশটি বিশ্বের ধনী দেশগুলোর মধ্যে একটি। দেশটির অর্থনৈতিক খাত মূলত পর্যটন, ব্যাংকিং এবং টেক্সটাইল। সান মারিনোর মাউন্ট তিতানো পর্যটকদের মুগ্ধ করে। এটি একক স্থলবেষ্টিত দেশ। টুভালু, আয়তন 26 বর্গ কিলোমিটার। 5টি প্রবাল প্রাচীর এবং 4টি দ্বীপ নিয়ে গঠিত এই দেশ। বিশ্বের চতুর্থ ক্ষুদ্রতম এই দেশটিকে স্বাধীন দেশ হিসেবে অনেকেই মানতে চায় না। টুভালু বিশ্বের নিচু দেশগুলোর মাঝে একটি। সর্বোচ্চ চূড়াটি সমুদ্র পৃষ্ঠ থেকে 4.5 মিটার উচ্চতায় অবস্থিত। দেশটির আকার এবং অবস্থান বিশ্বের অন্য দেশের দৃষ্টি থেকে দেশটিকে লুকিয়ে রাখে। একটি গবেষণা বলছে, বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের ফলে দ্বীপটি ভবিষ্যতে ডুবে যেতে পারে। জাতিসংঘের 189তম সদস্য দেশ টুভালু। 1978 সালে স্বাধীনতা লাভ করা দেশটির বর্তমান জনসংখ্যা প্রায় 10,640 জন। এখানকার মানুষের আয়ের মূল উৎস ব্যবসা। অর্থনৈতিকভাবে প্রায় সবাই সচ্ছল। সাজানো গোছানো ছিমছাম দেশটি পর্যটকদের পছন্দের তালিকায় শীর্ষে। নাউরু, আয়তন 21 বর্গ কিলোমিটার। বিশ্বের তৃতীয় ক্ষুদ্রতম দেশ নাউরু অস্ট্রেলিয়ার পূর্বে অবস্থিত মাত্র 21 বর্গ কিলোমিটারের একটি দ্বীপরাষ্ট্র। বিশ্বের সবচেয়ে ক্ষুদ্রতম দ্বীপরাষ্ট্র এটি। এটি বিশ্বের রাজধানীবিহীন ক্ষুদ্রতম স্বাধীন প্রজাতন্ত্র। এমনকি বিশ্বের সবচেয়ে কম জনবহুল দেশের মাঝে এটি দ্বিতীয়। জনসংখ্যা প্রায় 10,084 জন। নাউরু ফসফেট খনিজে সমৃদ্ধ। ওশেনিয়া অঞ্চলের এই দেশকে অনেকেই অস্ট্রেলিয়ার কোনো দ্বীপ বলেই মনে করেন। 1907 সাল থেকে এখানকার আয়ের প্রধান উৎস ফসফেট খনিজ আকরিক আহরণ। বর্তমানে খনিজ ফসফেট প্রায় শেষ হয়ে এসেছে, এ কারণে বেকারত্বের হার দিন দিন বেড়েই চলেছে। দেশটি ছোট হলেও বিভিন্ন ক্ষেত্রে শীর্ষ তালিকায় জায়গা করে নিয়েছে। বিশ্বের সবচেয়ে বেশি স্থূলকায় মানুষের দেশ হিসেবে প্রথমেই আসে নাউরুর নাম। মোনাকো, আয়তন 2 বর্গ কিলোমিটার। মাত্র 2 বর্গ কিলোমিটার জায়গা জুড়ে বিস্তৃত ছোট্ট এই দেশ। ইউরোপ মহাদেশের এই দেশটিতে জনসংখ্যা প্রায় 38,400। আয়তনে পৃথিবীর দ্বিতীয় ক্ষুদ্রতম এবং পৃথিবীর সর্বোচ্চ জনবহুল রাষ্ট্র। মোনাকোর তিন পাশে ফ্রান্স, অন্যদিকে ভূমধ্য সাগর। ফ্রান্সের নিকটবর্তী দেশ হওয়ায় বেশ আধিপত্য রয়েছে তাদের। দেশটির সরকারি ভাষাও ফরাসি। এখানে রয়েছে বিখ্যাত মন্টি কার্লো ক্যাসিনো। এই ক্যাসিনোকে ঘিরে পৃথিবীর ধনী মানুষের আগ্রহের অন্ত নেই, কেননা এই ক্যাসিনোকে পৃথিবীর সবচাইতে নিরাপদ ক্যাসিনো বলা হয়। তবে মজার ব্যাপার হল, মোনাকোর স্থানীয় বাসিন্দাদের এই ক্যাসিনোতে ঢোকার অনুমতি নেই। বিশ্বের সবচেয়ে ধনী রাষ্ট্রগুলোর মাঝে মোনাকো অন্যতম। ধনকুবের ও তারকাদের প্রাসাদের ছড়াছড়ি এই দেশে। মোনাকোকে ধনীরা বেছে নিয়েছেন বিনোদন আর আয়েশের আবাসস্থল হিসেবে। দেশের মূল আকর্ষণ হল কর ব্যবস্থা। মোনাকো সম্পূর্ণ করমুক্ত একটি দেশ। দেশটির সবচাইতে চমকপ্রদ ব্যাপার হল, ধন সম্পদে পরিপূর্ণ হলেও নিরাপত্তার দিক দিয়ে এটি বেশ শক্তিশালী। অপরাধের কথা শোনা যায় না বললেই চলে। মোনাকো এতটা নিরাপদ হওয়ার মূল কারণটি হল, দেশটির চারপাশ ঘিরে রয়েছে
হাজার হাজার ক্যামেরা, অর্থাৎ পুরো দেশটি ক্যামেরার আয়ত্তে রয়েছে। ভ্যাটিকান সিটি, আয়তন 110 একর, বিশ্বের সবচেয়ে ক্ষুদ্রতম দেশ ভ্যাটিকান সিটি। ইতালির রোম শহরের ভিতরে অবস্থিত স্বাধীন একটি রাষ্ট্র এটি, ক্ষুদ্রতম দেশ, পোপ এখানকার রাষ্ট্রনেতা। এটি রোমান ক্যাথলিক গির্জার বিশ্ব সদর দপ্তর হিসেবে কাজ করে। সম্পূর্ণভাবে রোমের অভ্যন্তরে অবস্থিত দেশটি, 110 একর জায়গা জুড়ে দেশটির অবস্থান। দেশটির জনসংখ্যা প্রায় 1000, আয়তন ও জনসংখ্যার বিবেচনায় বিশ্বের সবচেয়ে ছোট দেশ এটি। স্বাধীন দেশ বলে স্বীকৃত হলেও ভ্যাটিকান সিটিকে বিশ্বের অন্যান্য ক্ষমতাসীন রাষ্ট্র ব্যবস্থার সঙ্গে তুলনা করতে চায় না ভ্যাটিকানরা, যে কারণে এই দেশের কোনো সেনাবাহিনী নেই। তবে ইতালির 110 সেনা সদস্য ভ্যাটিকান সিটির পূর্ণ নিরাপত্তা দিয়ে থাকে। ধর্মগুরু পোপ ভ্যাটিকানের সেরিমোনিয়াল চিফ হিসেবে অভিহিত হয়ে থাকেন। এখানকার শাসন ব্যবস্থায় নিজস্ব একটি পদ্ধতি ও রীতি রয়েছে। দেশ হিসেবে যত ছোটই হোক, বিশ্বের সবচেয়ে বড় গির্জা সেন্ট পিটার্স ব্যাসিলিকা কিন্তু ভ্যাটিকান সিটিতেই অবস্থিত। বিখ্যাত ইতালিয়ান চিত্রকর মাইকেল অ্যাঞ্জেলোর পিয়েতা ও দ্য ক্রিয়েশন অব অ্যাডাম রাখা আছে সেই গির্জাতেই। 1929 সালে দেশটি স্বাধীনতা লাভ করলেও এখনও জাতিসংঘের সদস্য হতে পারেনি। সারা বিশ্বের অন্যতম পবিত্র স্থান বলে ঘোষিত ভ্যাটিকান সিটিকে 1984 সালে জাতিসংঘ বিশ্ব ঐতিহাসিক স্থান হিসেবে ঘোষণা করে। তো দর্শক, কোন দেশটি আপনার ভালো লেগেছে কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন। আর এরকমই অজানা, অদ্ভুত এবং রহস্যময় ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে লাইক করতে পারেন। তো বন্ধুরা, দেখা হবে আগামী কোনো পর্বে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সাথেই থাকুন।